গত বছর সিনেমা পাড়া সরব ছিল বলিউড সিনেমা খুফিয়া নিয়ে। ভারতীয় নির্মাতা বিশাল ভরদ্বাজ, বাংলাদেশি অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও বিদ্যা সিনহা মিমকে কাস্ট করতে চেয়েছিলেন তার বলিউড ছবিতে। তবে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপন করাই প্রস্তাব ফিরিয়ে দেন এই দুই অভিনেত্রী। অবশেষে সিনেমায় চুক্তিবদ্ধ হন আজমেরি হক বাঁধন। এ খবর এখন পুরনো, নতুন করে এটি স্মরণ করিয়ে দিল নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। খুফিয়া ছবির প্রস্তাব প্রথমে পেয়েছিলেন নুসরাত ইমরোজ তিশা। 9 মে নিজের ফেসবুকে একটি পোস্ট করেন মোস্তফা সরওয়ার ফারুকী। মূলত স্ত্রী তিশাকে মা দিবসের শুভেচ্ছা জানাতেই এই লেখা লেখেন ফারুকী। সেখানেই তিনি জানান, মা হওয়ার খবর জানার কিছুদিন পরই বলিউড সিনেমার অফার পান তিশা এবং প্রস্তাবটি ফিরিয়ে দেন তিনি। অন্তঃসত্ত্বা হওয়ায় কোথাও মুভ করতে চাননি তিশা, নিরিবিলি সময় কাটাতেই তাই নির্দ্বিধায় খুফিয়ার কাজ ফিরিয়ে দেন তিশা। এছাড়াও মা হিসেবে স্ত্রী তিশার প্রতি আবেগের অনুভূতি প্রকাশে মোস্তফা সরওয়ার ফারুকী লেখেন, চেষ্টা করি যতখানি সম্ভব দায়িত্ব ভাগ করে নিতে। ধরা যাক ও ডাবিং এ গেল, আমি বেবি সিটার হিসেবে ওর সাথে গিয়ে বসে থাকলাম দূরে কোথাও। কিন্তু একজন মাকে সন্তানের জন্য যা যা করতে হয়, যা যা জীবন থেকে ছাড়তে হয়, বাবারা 24 ঘন্টা সময় দিলেও মায়ের যে স্ট্রেস, যে কন্ট্রিবিউশন, তার ধারে কাছেও যাইতে পারবে না। গত 5 জানুয়ারি কন্যা সন্তানের মা হন অভিনয় শিল্পী তিশা। মেয়ের নাম রাখেন ইলহাম নুসরাত ফারুকী। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর 2010 সালের 16 জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন মোস্তফা সরওয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। খান্তাজদিন আহসান, সময় সংবাদ।